ইলেকশন আছে ইলেকশনের রেজাল্টটা চার তারিখ আসবে সারা ভারতবর্ষ দেখবে কত সিট পার হয়েছে আর কে প্রধানমন্ত্রী হয়েছে আমরা দেখছি যে কিছু ঘটনা ঘটেছে আর বিশেষ করে পাণ্ডেশ্বরে আর জামুড়িয়াতে কিছু ঘটনা ঘটেছে কিন্তু আদারওয়াইজ ওভারঅল পলিংটা শান্তিপূর্ণ চলছে পার্টি প্রত্যেকবার আমাকে একটা চ্যালেঞ্জিং সিটে পাঠায় তো আমি সেটা স্বীকার করি কেন কি আমি চ্যালেঞ্জেস থেকে ঘবড়াই না আমার জীবনের একটাই মটো আছে মানুষ আপন টাকা পর যত পারিস মানুষ ধর সন্দেশ খালি একটা জঘন্য ঘটনা সেটাকে অস্বীকার করা যাবে না তো দেখা যায় যে পোলিং ডেতে প্রার্থীরা বুথে বুথে ঘুরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিজেপি প্রার্থী এস এস আহলুয়ালিয়া একটি কন্ট্রোল রুমে বসে আছেন যেখান থেকে পুরো পোলিং কোথায় কোথায় কি হচ্ছে পুরো ওপরে তার উপরে নজর রাখছেন আমরা সরাসরি বিজেপি প্রার্থী এস এস সঙ্গে কথা বলবো আর জানতে চাইবো কি এখন পর্যন্ত পোলিং ডেতে কী খবর রয়েছে তার ওনার কাছে আপনার কাছে কী খবর রয়েছে এখন পর্যন্ত এখন পর্যন্ত তো মোটামুটি শান্তিপূর্ণ প্রিয় আছে প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ পারসেন্ট ভোট পোলিং হচ্ছে আর আমরা দেখছি যে কিছু ঘটনা ঘটেছে আর বিশেষ করে পাণ্ডেশ্বরে আর জামুড়িয়াতে কিছু ঘটনা ঘটেছে কিন্তু আদারওয়াইজ ওভারঅল পলিংটা শান্তিপূর্ণ চলছে বিভিন্ন জায়গা থেকে আমরা খবর পেয়েছি যে বিজেপি যে পোলিং এজেন্ট আছে তাদেরকে ওইখানে প্রবেশ করতে দেওয়া হয়নি এরকমও খবর পেয়েছে আপনার কাছে কি খবর রয়েছে যদি আপনি আপনি যদি জানান কি বিভিন্ন জায়গায় আর আরও আমরা খবর পেয়েছিলাম সকাল সকাল যখন ইয়ে হয়েছিলো যে পোলিং এজেন্ট থেকে বাধা দেওয়া হয়েছিল কিছু কিছু জায়গায় বাধা দিয়েছে আদারওয়াইজ ওভারঅল সব পোলিং এজেন্টরা বসেছে তো আমরা যে খবর পাচ্ছিলাম যে পান্ডবেশের যে প্রাক্তন যে বিধায়ক রয়েছেন আর জিতেন্দ্র তিওয়ারিকে ওখানে আটকে দেওয়া হয়েছে আপনার কাছে কী খবর রয়েছে তারপর আপনার আপনারা কি ইলেকশন কমিশনকে এটা নিয়ে কথা বলেছেন ব্যাপার হচ্ছে কি একটা প্রাবধান আছে ইলেকশন কমিশনের যার মধ্যে পার্টি ওয়ার্কারকে কনস্টিচুয়েন্সিতে ঘোরার জন্য একটা গাড়ির পারমিশন দেওয়া হয় তো আমরা একটা গাড়ির পারমিশন দিয়ে একটা পার্টি ওয়ার্কারকে দিয়েছি পার্টি ওয়ার্কার মিনস জিতেন তিওয়ারিকে জিতেন তিওয়ারি শুধু পার্টি ওয়ার্কার নন উনি দু হাজার ষোলো থেকে দু হাজার একুশের মধ্যে পাণ্ডেশ্বরের এমএলএও ছিলেন আর তারপর দু হাজার একুশে ওখান থেকে ক্যান্ডিডেটও ছিলেন আর উনি এই লোকসভারই এই লোকসভারই অঙ্গ হচ্ছে পাণ্ডেশ্বর আর এই লোকসভারই অঙ্গ হচ্ছে আসানসোল যেখানকার উনি ভোটারও আছেন এখন উনি মেয়ারও ছিলেন আর মেয়রের এলাকা যেটা আছে পুরো পাণ্ডেশ্বর পুরো আসানসোল লোকসভা আছে সমস্ত কাউন্সিলরগুলো সমস্ত জায়গায় আছে তো সেই জায়গায় তাকে পাঠানো হয়েছে গাড়ি দিয়ে তো তাকে হরিপুরে আটকে দিয়েছে হরিপুর থেকে আর এগোতে দিচ্ছে না তার মূল কারণটা কি আছে তারা বলছে যে কি বাহরাগতকে আমরা ঢুকতে দেব না বাহিরাগত এই রুলটা লাগু হয় ফর পঞ্চায়েত ইলেকশন অ্যান্ড ফর মিউনিসিপ্যালিটি ইলেকশন যেখানে স্টেট ইলেকশন কমিশনের নিয়মের অনুসারে ইলেকশনটা কন্টেস্ট করতে পারে যারা উইদিন দি ওয়ার্ড থাকে বা উইদিন দি পঞ্চায়েত থাকে তারাই ভোটটা লড়তে পারে কিন্তু ইন দিস কেস উইদিন দি স্টেট হলে তুমি আটকাতে পারবে না তুমি উইদিন দি ডিস্ট্রিক্টও যদি করো তো হি ইজ রেসিডেন্ট অ্যান্ড ওয়াজ রিপ্রেজেন্টেটিভ অফ দি সেম ডিস্ট্রিক্ট তো আপনি তাকে কেন আটকিয়েছেন ওটা আটকিয়েছে ওরা নরেন চক্রবর্তী যে লোকাল এমএলএ আছে আর ইনফ্লুয়েন্সিয়াল টিএমসি নেতা আছে তাকে তাকে করার আটকানো জন্যে হয়েছে যাতে কি ওনা ঘুরতে পারে তো আমি বলতে চাইছি যে আপনি যে অ্যারেঞ্জমেন্ট রয়েছে যে পুলিশ অ্যারেঞ্জমেন্ট বাস ই আর পি যে ডিপ্লয়মেন্ট রয়েছে তাতে আপনি কি সন্তুষ্ট রয়েছেন আপনি কি মনে করছেন আমি বলছি যে যে পুলিশ অ্যারেঞ্জমেন্ট বা রয়েছে তাতে আপনি কি সন্তুষ্ট রয়েছেন না আমি এটার এটার সম্বন্ধে বিকেলে পাঁচটার সময় একটা প্রেস কনফারেন্স করব যে ওভারঅল রিপোর্টটা যখন আমি পেয়ে যাব। এখন যেটা পেয়েছি সেটার মধ্যে মোটামুটি ঠিকঠাকই আছে কিন্তু আমি বিকেল পাঁচটার সময় ইলেকশন কনক্লুড হওয়ার পর আমি একটা প্রেস কনফারেন্স করবো টু টেলিউ আমরা পুরো ইলেকশান মধ্যে দেখেছি যে সন্দেশখালি এই সন্দেশখালি একটা সবথেকে বড়ো ইস্যু হয়ে দাঁড়িয়েছে যেখানে আমরা দেখেছি প্রথম একটা এসছিলো তারপর তৃণমূল কংগ্রেস একটা ভিডিও নিয়ে এসেছে তারা বলছে যে পুরো হোয়াইট পেপারে সাইন করিয়ে নেওয়া হয়েছিল আর কালকে আমরা দেখেছিলাম ওইখানে উত্তেজনা ছড়িয়েছিল এইটা নিয়ে আপনার কি মন্তব্য রয়েছে আমি কিছু মন্তব্য করতে চাই না খালি একটা জঘন্য ঘটনা সেটাকে অস্বীকার করা যাবে না আর জঘন্য ঘটনাকে কগনিজেন্স নিয়েই পশ্চিম বাংলা পুলিশ সন্দেশখালীর কিংপিনকে গ্রেফতার করেছিল গ্রেফতার হওয়ার পর তাকে গেস্ট হাউসে রেখেছিলো যার ফলে ওরা দেখতে পারলো যে কি এটাকে করা যাবে না বরদাস্ত করা যাবে না তো হাইকোর্ট সেটা ইন্টারভেনশন করে সিবিআইকে হ্যান্ডওভার করেছে কেসটা সিবিআই তত্ত্বাধানে চলছে এখন

আপনার বিরুদ্ধে আমরা দেখেছি যে শত্রুধন সিনহা আপনার সঙ্গে একসঙ্গে একসঙ্গে আপনারা পার্লামেন্টেও ছিলেন তিনি ক্যান্ডিডেট রয়েছেন এবার আপনার বিরুদ্ধে দাঁড়িয়েছেন আপনি শত্রুধন সিনহা নিয়ে কী বলবেন উনি প্রত্যেকবারে আমরা দেখেছেন তার মন্তব্য আপনার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্পেশালি টার্গেট করেন তিনি বিভিন্ন রকম বলছেন যে দেড়শো পার হবে না দুশো পার হবে না আপনার এটা নিয়ে কী না দেখুন উনি কী বলছেন না বলছেন তার উপরে আমি মন্তব্য করতে চাই না ওনার ব্যক্তিগত কী মন্তব্য আছে কিন্তু ইলেকশন আছে ইলেকশনের রেজাল্টটা চার তারিখ আসবে সারা ভারতবর্ষ দেখবে কত সিট পার হয়েছে আর কে প্রধানমন্ত্রী হয়েছে আপনি প্রথম দুর্গাপুর ছিলেন তারপর আসানসোল দুর্গাপুর এবার আসানসোল এটা কি বলবেন পার্টির প্রথমে আমি দু হাজার চোদ্দোতে দার্জিলিংয়ের এমপি ছিলাম দু হাজার উনিশে দুর্গাপুরের হলাম আর এখন আসানসোল এটা পার্টির ডিসিশন পার্টি প্রত্যেকবার আমাকে একটা চ্যালেঞ্জিং সিটে পাঠায় তো আমি সেটা স্বীকার করি কেন কি আমি চ্যালেঞ্জেস থেকে ঘবড়াই না আমার জীবনের একটাই মটো আছে মানুষ আপন টাকা পর যত পারিস মানুষ ধর আর যদি হিন্দিতে বলি তো আমার জীবনের একটাই তথ্য যে এখুদা মুঝে কিনারো সে দূর রাখনা উধর লেচল জিধর সে তুফা উঠে বলা হ্যাঁ আই টেক চ্যালেঞ্জেস অ্যান্ড আই অ্যাকসেপ্ট চ্যালেঞ্জেস অ্যান্ড ফাইট উইথ চ্যালেঞ্জেস অ্যান্ড কাম ভিক্টোরিয়াস আপনি তো প্রত্যেকবারই চ্যালেঞ্জ স্বীকার করেছেন দুর্গা দুর্গাপুর বর্ধমানে দেখেছি তার আগে আমরা দার্জিলিং দেখেছি আসানসোল নিয়েও আমরা কি এই চ্যালেঞ্জটাকে আপনি কি না না চ্যালেঞ্জটা স্বীকার করে এসেছি এখন তো জনগণ বতাম টিপছে এখন পাঁচটা অবধি বতাম টিপবে এখন টিপতে দিন তাদেরকে বদাম কে কত টেপে সে তার নির্ণয়টা চার তারিখ চলে আসবে দেখুন আমরা কথা বললাম এস এস আলুওয়ালের সঙ্গে তিনি বলছেন যে শান্তিভাবেই পুরো যে ভোটিং প্রক্রিয়া যে চলছে সকাল থেকে চলছে আর তিনি মনে করছেন চার তারিখ মানুষ ঠিক জবাব দিয়ে দেবে আর যেহেতু উনি তার আগে দার্জিলিং আর দুর্গাপুর বর্ধমানে চ্যালেঞ্জ স্বীকার করেছেন আর আসানসোলে তিনি স্বীকার করেছেন